লড়েছে, কাউন্সিল ইলেকশন লড়েছে কলকাতায়, বিধানসভাও লড়েছে, হ্যাঁ জেতেনি, মমতা ব্যানার্জিও গতবারে জেতেননি, তো হারার বিরুদ্ধে হারা প্রার্থী আমরা দিয়েছি। 1984 সালের কথা মনে করুন, মমতা ব্যানার্জি যেবার ইলেকশন লড়লেন তাকে কে জানতো, তিনি সোমনাথ বাবুকে হারিয়েছিলেন, এটা অবশ্য খুব পুরনো ইতিহাস নয়। আর তারপরে আজকের মমতা ব্যানার্জি সেদিন থেকে শুরু হয়েছিল, আজকে মমতা ব্যানার্জি হয়েছেন। কেন প্রিয়াঙ্কা টিবরিয়ালও আজকে আমাদের পার্টির একজন লড়াকু নেত্রী, তাকে পার্টির মুখে আমরা লড়ছি, পার্টি পার্টি হিসাবে লড়ছি, লড়াইটা তো মাঠেই হবে। আর মমতা ব্যানার্জিকে ভারতীয় জনতা পার্টি 4 মাস আগে হারিয়েছে, দ্বিতীয়বার তিনি এখানে এসেছেন, আজকে যে কনস্টিটিউশন ক্রাইসিসের কথা বলা হচ্ছে তার দায়ী তিনি, উপনির্বাচনের জন্য তিনি দায়ী, সংবিধানের যদি সংকট হয় সেটা তার জন্য উনিই দায়ী। আর ভবানীপুরের মানুষকে উনি ছেড়ে দিয়ে চলে গেছিলেন, হয়তো বিশ্বাস ছিল না বা ভয় পেয়েছিলেন হারিয়ে দেবে, আবার সেখানেই ফিরে আসতে হয়েছে, সেখানে ভবানীপুরের মানুষ সেটা চিন্তা ভাবনা করে ভোট দেবেন। ভারতীয় জনতা পার্টি সমস্ত লড়াইকে সমান গুরুত্ব দিয়ে লড়ে, আর সেখানে আমাদের পার্টির কোনো না কোনো নেতা নেত্রী বা সাধারণ কর্মী আমাদের মুখ হন, পুরো পার্টি তার পিছনে থাকে। এখানেও স্টার ক্যাম্পেইনারদের লিস্ট আপনারা দেখেছেন, আর এই নির্বাচনকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি সেটা আমাদের বরিষ্ঠ নেতাদের মধ্যে, এমপিদের মধ্যে, অর্জুন সিং থেকে আরম্ভ করে সঞ্জয় সিং, আমাদের জ্যোতির্ময় মাহাতো এবং আরও নেতারা, এবং এক একটি ওয়ার্ডে এক একজন এমএলএকে আমরা লাগিয়েছি, এবং এর যে ওজন কতটা, এই লড়াই বিজেপি যে লড়াই দিচ্ছে টক্কর হবে, এবং টিএমসি এটা বুঝতে পেরেছে, তাই আমরা নাম ঘোষণা করার আগেই তাদের সমস্ত মন্ত্রিসভাকে লাগিয়ে দিয়েছেন ওনারা নিয়ে ভবানীপুরেতে। এর থেকে বোঝা যাচ্ছে লড়াইটা কত কঠিন আছে তাদের পক্ষে, যারা আজকেও দেখছেন অনেক সাপোর্টার বলছেন আমরা জিতেই গেছি, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি এই কথাই বলেছিলেন আমরা জিতেই গেছি, পরিণাম কিন্তু উল্টো হয়েছে, কেউ বলেছে 30,000 ভোটে জিতবে, কেউ বলে 40,000 ভোটে জিতবে, নন্দীগ্রাম কিন্তু উল্টো খেল দেখিয়েছে। সেন ইলেকশনের রেজাল্ট হবে সেটাই শেষ কথা, আর ইলেকশনের রেজাল্ট কী হবে সেটা ভবানীপুরের সাধারণ ভোটাররাই ঠিক করবেন, এটা আমরা বিশ্বাস করি। देखिए मैं ये लड़ाई जो है वो किसी एक व्यक्ति के अगेंस्ट में नहीं लड़ रही हूँ, मेरी लड़ाई जो है वो अन्याय के विरोध में है, ताकि पश्चिम बंगाल के लोगों को न्याय मिल सके, और ये लड़ाई का सबूत मैंने पिछले 4 महीनों में आप सबके सामने रखा है। तो अत्याचारिता के खिलाफ ये मेरी लड़ाई है, ये लड़ाई उन लोगों के लिए है, पश्चिम बंगाल के लोगों को बचाने की लड़ाई है, और ये उस एक विशेष व्यक्ति के अगेंस्ट में जरूर है जो चुप रही, जिनके इशारों पर अत्याचार हुए और जो खामोश रही, उन्होंने आवाज नहीं उठाई, मगर ये भूल गई कि वो जनता जिन पे ये अत्याचार हो रहे हैं वो भी पश्चिम बंगाल की जनता है, और वो मुख्यमंत्री किसी एक पार्टी की नहीं, पूरे पश्चिम बंगाल की थी। तो ये इनका दायित्व था कि वो मेक श्योर करे कि कोई वायलेंस ना हो, मगर उसको उन्होंने और बढ़ावा दिया। तो मेरी लड़ाई जो है उस अन्याय के खिलाफ है।